রাজ্য বিদ্যুৎ নিগম তেলিয়ামুড়া অফিস কর্তৃপক্ষের উদাসীনতায় বিদ্যুৎ পরিবাহী ট্রান্সফরমার রাস্তার পাশে পড়ে আছে। এমন ঘটনা তেলিয়ামুড়া খোয়াই সড়কের পাশে মোহরছড়া বাজার সংলগ্ন এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ মূলে জানা যায়, 2019 সালের অক্টোবর মাসে এক পথ দুর্ঘটনায় ট্রান্সফরমারটি ভেঙে মাটিতে পড়ে যায়। পরবর্তী সময় এলাকাবাসীরা স্থানীয় বিদ্যুৎ নিগম অফিসে জানিয়েছিল এই বিষয়টি। বহুবার বিদ্যুৎ পরিবাহী ট্রান্সফরমারটিকে রেস্ট্রিক্টেড এরিয়ার মতো করে রাখার জন্য স্থানীয় বিদ্যুৎ নিগম অফিসে জানানো হয়েছে, যাতে এই বিদ্যুৎ পরিবাহী ট্রান্সফরমার দ্বারা কোনো ধরনের জীবনহানি না ঘটে। কিন্তু অতি আক্ষেপের বিষয়, দীর্ঘ কয়েক মাস পেরিয়ে গেলেও বিদ্যুৎ পরিবাহী ট্রান্সফরমারটি রাস্তার পাশেই পড়ে আছে, অথচ এই ট্রান্সফরমার থেকেই বিদ্যুৎ সরবরাহ হচ্ছে এলাকায়। এলাকাবাসীদের অভিমত, যে কোনো সময় মানুষ এবং গবাদি পশুর প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে এই বিদ্যুৎ পরিবাহী ট্রান্সফরমারের মাধ্যমে। ন্যাশনাল হাইওয়ে, তো গাড়িগুলো তো পুরো যাতায়াত, তো যদি সরকারি মনে করি দেওয়া হয় আমাদের খুব হবে, রাস্তা মানুষেরও যাতায়াত করে অনেক সময় গাড়ি কিনারে পড়ে লাগে, তো মনে করি তাড়াতাড়ি সরাই করে দিলে আমরা খুব ঠিক খুব যেটা তো জানি ঠিকই জিনিস সঙ্গে সঙ্গে হয়, তো আর কি আমাকে বিক্রি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN.